চেয়ারম্যান সাহেব, আমি তো মনে করেন যে তিন ওয়ার্ড মিলে নির্বাচন করছি, আমার তো অনেক লস হয়ে গেছে, কি করা যায়? একটা তো বুদ্ধি পরামর্শ দিবেন। আর বুদ্ধি, আমারও তো বয়স কম হইল না, এই 70 এর কাছাকাছি। চেয়ারম্যান দাদা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। খুশির খবর আছে? খুশির খবর? কি এর খুশির খবর? আমি আগে মরে গই যাচ্ছি, আগে নাই জান নই। খুশির খবর, খুশির খবর, খুশির খবর। এই ঢিঙ্গা চিকা, ঢিঙ্গা চিকা, খুশির খবর। আরে কি হইছে কবি তো? শুনেন, চাষির বয়স 60 এর উপর হইছে নাকি? আরে আমার যখন 70 এর কাছাকাছি, তো চাষির তো 60 এর উপরই। চাষির আরেকটা বলা হইছে। যেকোনো খবর আসতে দিলে লোকজন দেখা বুঝা শুনে কইতে হয়। তুই কি করলি, সবার সামনে আমার কইলি আপনার পোলা হয়েছে। ওই বেটা, ওই মাইছে কি কব কত কি করবো, চেয়ারম্যানের বলা হয়েছে, এটা কইছি দিই গা সবার সামনে। চেয়ারম্যান আমার যা মন চায় তেমনি কথা কইয়া আমার উল্টা উল্টা মার দিছে। আচ্ছা, তোমার মাথায় আল্লাহ কবে বুদ্ধি দিব? তোমার মতো বুকা জামাই পায়া আমার কপাল যায় একদম খারাপ হয়ে গেছে। আরে আমি এবার কি করলাম, আমি খুশির খবর সবার সামনে খুশিতে দিছি, এটা কি আমার দোষ নাকি? আমার মাল লোকে, আরে এর বয়স কত তুমি জানো না? এর বয়স তো অনেক, যদি সবার সামনে এগুলো কথা কও তাহলে তো সবাই হাসি হাসি করবে এসব নিয়ে। এর লাগিয়ে তো মারছে না, আমি এত কিছু জানি না আমার মাল লোকে। শোনো, এরপরে খবর নিয়ে গেলে মুখ একদম ঘোংরা করে তারপরে যাবা, বুঝছো? তাহলে মারবো না তো? না মারবো না। আচ্ছা ঠিক আছে, খালি একটা খুশির খবর পাই নেবার মুখ ঘোংরা করে যাবো। হ্যাঁ চলো। আচ্ছা কি ব্যাপার, আপনারা তো কাজ কাম ঠিক মতো করতেছেন না, আর আমারও তো পকেটে মালটা লুটতেছে বুঝছেন না কে? চেয়ারম্যান সাহেব, আসলে চার সাইডে চান্দা বান্দা দিতে দিতে আবার উপরে অনেক কি আছে বুঝেন, দিতে দিতে আমারও তেমন কিছু থাকে না। তারপরেও চিন্তা করেন না, আপনারও একটা সিস্টেম করে 1,065 টাকা পাঠিয়ে দেব। ঠিক আছে, ওতেই চলবো নি, আপাতত ওটি দিলেই চলবো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি দুই একই পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আসলে হয়েছে কি, চেয়ারম্যান তো ঝামেলা সমাধানই করলেন, কিন্তু আমি বলছিলাম কি যে আমি গহনা কানের দুল টুল এগুলো একটু বানাইতাম, যদি আমার দিকে একটু তাকায় দেখতেন ভালো হতো। আর ম্যাডাম, আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না, আপনারও একটা ব্যবস্থা হয়ে যাবে, তবে একটু সময় দিয়ে আর কি, এই দু এক সপ্তাহ। বাপ কান্দিস না, কান্দিস না, ও বাপ তোর বাপ মরছে, বাপ মরে নাই তার কি বউ মরছে? আরে তাহলে কি হয়েছে কবি তো? ঠিক আছে আমি না আমার নাতি হয়েছে, আমার একমাত্র নাতি, আমি এতদিনে নানা হয়েছি, আর এই বেটা কি না, এই বেটা কি না, এই বেটা আমার কানে কানে চুপি চুপি কয় আমার একটা নাতি হয়েছে। এই বেটা, এই খবর কি চুপি চুপি কওয়ার, এইটা না সারা দুনিয়া হুদ্দা কবি, জোরে জোরে মাইক লাগাইয়া কবি, চেয়ারম্যানের নাতি হয়েছে, আর তুই বেটা কি করছস? এই বেটা, এই নাতি হয়েছে, তুই আমার এত খুশির খবর, আর এই বেটা কান্দা কান্দা কইতেছে, মনে হয়েছে মানুষ মরছে। আরে সব রাখেন চেয়ারম্যান সাহেব,
আপনার নাতি হইছে এটা তো অনেক খুশির খবর তাড়াতাড়ি মিষ্টির ব্যবস্থা করো আরে কোন কি খালি মিষ্টি না আস্ত করে সময় করে খাওয়ামু আপনারা চিন্তা করেন না বুঝলেন আমি এই প্রথম নানা হইছি আরে আমার তো কি খুশি লাগতাছে কল্পনাও করতে পারবেন না একটা খাসিও লাগবো কিন্তু আরে দিবনি সব দিবনি আরে চেয়ারম্যান সাহেব সব তো দিবেন কিন্তু আমার তো ডায়াবেটিস আছে ডায়াবেটিস মিষ্টি হয় তো ডায়াবেটিস মিষ্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে খাওয়া মনে খাওয়া মনে চিন্তা করেন না সব খাওয়ামু কি বুদ্ধি দিলি আমি ভালো খবর নিয়ে গেছি ঘুম রইয়া আমার তাও মারছে মানে তার নাতি হইছে এটা কান্দে কান্দে কইছি দেখা আমার সবার সামনে আবার মারছে তারপরে চেয়ারম্যানের কাছে যেয়ে দিবা তেলে তেলে তো আর তোমার মায়ের খাইতে দিব না আচ্ছা ঠিক আছে এরপরে আমি ডাক দল পিটে নাচতে নাচতে সেই গান গাইতে গাইতে আমি খবর দেবো পুলিশ কি লিখাইছে ওই রাস্তার ব্যাপারে যে 1,00,000 টাকা পাওয়া গেছিল ওই টাকার হিসাবটা কিন্তু টাকার হিসাব কি আছে এমন সাহেব ওখান থেকে বাঘ কি আমাকে কিছু দিবেন না আরে বাঘ আমি নিজেই তো বাঘ পাই নাই আরে তারে এই ফান ওই ফান এ আহে সাহায্য দেন এ আহে সাহায্য দেন ওটা আর শেষ হয়ে গেছে গা দেখেন এমন সাহেব আঙ্গুল লাগা দুই নাম্বার করবেন না আরে ধরো খবর থাকতে পারুন হারাম বক্স।